فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ যে আমাদের সম্মানিত ভাই জনাব মামুন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকতে চায় না, এই ক্ষেত্রে পুলিশকে অভিযোগ করলে পুলিশ তাদেরকে ছাড়াছাড়ি করে দেয়, তো এই ধরনের তালাক কি গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত ভাই, কোরআন হাদিসকে সামনে রেখে পর্যালোচনা করলে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠবে, সেটা হলো এই যে তালাক দেওয়ার বিধান হচ্ছে পুরুষের, এর অধিকার একমাত্র পুরুষই রাখে। দ্বিতীয় কথা হলো এই, যেমন প্রয়োজন বোধে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে, তেমনি প্রয়োজন সাপেক্ষে স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে, যেটাকে খোলা তালাক বলা হয়ে থাকে। তো এই তালাকের নিয়ম হলো এই, যদি স্ত্রী তার স্বামীর সাথে সংসার করতে গিয়ে যদি সে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে বা হিংসায় যদি জড়িত হয়ে পড়ে এবং একজন আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ পায়, সেই ক্ষেত্রে যেমন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে, তদ্রূপ স্ত্রীও তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে, যেটাকে খোলা তালাক বলা হয়ে থাকে। তো এই খোলা তালাক হলো এই যে স্ত্রী তার স্বামীকে বলবে যে আমাকে তালাক দিয়ে দাও, তখন স্বামী তার স্ত্রীর কাছে বলবে যে আমি তোমাকে যে মোহরানার টাকা দিয়েছিলাম সে টাকাটি আমাকে ফেরত দাও, অথবা তার অর্ধেক টাকা ফেরত দাও, যদি দাও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেবো। তো এইভাবে স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিনিময় নিয়ে যে বিচ্ছেদ করে দেবে, তালাক দেবে, তারই নাম হচ্ছে খোলা তালাক। এবং এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন যে আত তালাক মাররাতান, প্রত্যাহারযোগ্য তালাক হলো দুবার পর্যন্ত। ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিহসান, তারপর হয় নিয়ম অনুযায়ী তাকে রাখবে, না হয় ভালোবাসার সঙ্গে বর্জন করবে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফা ইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহ, আর তাদের কাছ থেকে নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য জায়েজ নাই। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিতে চায় তবে উভয়ের মধ্যে কারোরই কোনো পাপ নাই। তদ্রূপ হাদিসের মধ্যে হাদিসটি সহিহ বুখারীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সাবিত ইবনে কায়েসের চরিত্র ও দিনের ব্যাপারে কোনো দোষ ত্রুটি বলছি না, কিন্তু আমি ইসলামে কুফরিকে ভয় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুরুদ্দিন আলীহি হাদিকাতা, তুমি কি তার বাগান তাকে ফেরত দেবে? কালাত নাম, মহিলাটি বলল হ্যাঁ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকবালাল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, রাসূল সাল্লাম বললেন, হে সাবিত, বাগানকে তুমি নিয়ে নাও এবং তাকে এক তালাক দিয়ে খোলা করে দাও। তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বোঝা গেল যে স্ত্রী যদি বিনিময় দিয়ে স্বামীর কাছ থেকে অব্যাহতি পেতে চায় নিতে পারে, কোনো অসুবিধা নাই। এবং এই ক্ষেত্রে স্বামীর উচিত যে তাকে আটকিয়ে না রেখে ভালোবাসার সঙ্গে সদ্ব্যবহারের সাথে তাকে তার কাছ থেকে বিনিময় নিয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে, এটাই হচ্ছে উচিত। এই ক্ষেত্রে স্বামী তার উপরে বাড়াবাড়ি বা নির্যাতন বা জুলুম করতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। তৃতীয় কথা হলো এই যে খোলা তালাক যদি হয়ে যায়, এই তালাকের পরে আর আগে যদি তিন তালাক বা দুই তালাক না হয়ে থাকে,
তাহলে তাকে যদি আবার পুনরায় তারা সংসার করতে চায়, পূর্বে যদি তিন তালাক না হয়ে থাকে, তাহলে ইদ্দত পালন করার পর নতুন করে আকদ ও মোহরানার দ্বারা তারা উভয়ে বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নাই। আর এই খোলা তালাকের ব্যাপারে মাসিক অথবা পবিত্র অবস্থায় উভয়েই খোলা তালাক করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আর এর ইদ্দত হলো এক মাসিক পর্যন্ত, যখন স্বামী তাকে তালাক দিয়ে দেবে খোলা তালাক, এর ইদ্দত হচ্ছে এক মাসিক পর্যন্ত। এক হায়েজ এক মাসিক যখন পূর্ণ হয়ে যাবে তার ইদ্দত শেষ হয়ে যাবে, এরপর সে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবে, অথবা তারা যদি পুনরায় আগের স্বামীর সাথে মহিলাটি সংসার করতে চায়, তাহলে নতুন আকদ ও মোহরানার দ্বারা সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তো এখন কথা হলো এই যে যেভাবে মহিলাটি পুলিশের কাছে অভিযোগ করে যে কাজটি করিয়েছে, তারা যদি এক অপরের প্রয়োজন সাপেক্ষে যদি কাজটি করে থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নাই। তবে এক্ষেত্রে স্বামীর কোনো জোরপূর্বক নাই, তাকে জোরপূর্বক আটকে রাখতে পারে না। তালাক চাইলে তালাক দিয়ে দেওয়া উচিত, আর যদি সত্যিকারই সে নিয়মিত তালাক দিত, তাহলে এভাবে পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। তো যাই হোক, মোট কথা হলো এই যে এভাবে যদি তার পুরুষ তার স্ত্রী যদি এভাবে তালাক নিয়ে থাকে, তাহলে সে তালাক গ্রহণযোগ্য, সে তালাক গ্রহণযোগ্য। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।